আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আবারও এসে গেছি আমি ইয়ানাইতি সাহিত্য একটি নতুন কবিতা নিয়ে। আবৃত্তি করছি নোট বই, লিখেছেন সুকুমার রায়। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যেই, চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কি কি খায়। আঙুলেতে আটা দিলে কেন লাগে চটচট, কাটুকুতো দিলে গরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনি, বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ছোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। পেট কেন কাক না ছোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে। তেজ পাতা তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্ধবি, কার নাম অরণি, বলবে কি তোমরা তো নোট বই পড়নি। বন্ধুরা, আশা করি এবারের কবিতাটিও তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করো এবং আমাদের সারেগামা একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।